মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো পুজোর তো মাত্র আর দু সপ্তাহ বাকি আছে, তাই না? আকাশে বাতাসে পুজো পুজো কিন্তু একটা গন্ধ চলে এসেছে। মা যে আসছেন তার আগমনী বার্তা কিন্তু অনুভব করা যাচ্ছে, তাই না? তাই আজ আমি ঠিক করেছি, আজ এমন একটা জায়গায় তোমাদেরকে আমি নিয়ে যাব যেখানে তোমরা গেলেই অনুভব করবে মায়ের আগমনকে। তো আমি জায়গাটা এখনই রিভিল করছি না যে আমি কোথায় নিয়ে যাচ্ছি, তোমরা গেলেই কিন্তু চাক্ষুষ দেখতে পারবে জায়গাটাকে আর অনুভবও করতে পারবে মায়ের আগমনকে। তো আমি একটু বেরিয়েছি, আমি এখন যাচ্ছি হচ্ছে বড়বাজার ঘাট। আমি কাশফুল দেখাবো বলেই যাচ্ছি, কিন্তু রাস্তায় যেতে যেতে ভীষণ সুন্দর ভিউ আমি দেখতে পেলাম, তাই আমি শ্যুট করে নিলাম সবটাই। রাতের কাপড় এখানে আর কি মা দিয়ে শুকোতে দেওয়া আছে রাস্তার দুধারে, তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা সবটাই দেখতে পাবে, আমি শ্যুট করেই নিয়েছি। আর এখানে পাট চাষও হচ্ছে, আমি দেখলাম যে পাট চাষ হয়ে গেছে, এখন পাট কাটি রয়েছে। আর মানে যেখানে পাট চাষ হতো আর কি সেখানটা জল রয়েছে এখন, যেহেতু বৃষ্টি হচ্ছে তো পাট চাষিরা পাট তুলে ফেলেছে, এখন পাট কাটি রয়েছে শুধু। তো খুব সুন্দর ভিউ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর চারিদিকে কাশফুলও দেখতে পাচ্ছি প্রচুর। তো চলো কাশফুল তো দেখাবোই, তার সাথে সাথে রাস্তার ভিউ গুলোও তোমরা এনজয় করতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আমি চলে এসেছি বড়বাজার ফেরিঘাট। এই যে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই জায়গাটা, এটা হচ্ছে বড়বাজার ফেরিঘাট। গঙ্গার একদম তীরেই এই ফেরিঘাটটা অবস্থিত। দেখো, এই যে দেখো লেখা আছে বড়বাজার ফেরিঘাট। তো এইটা ফেরিঘাট, ওই যে নদী, গঙ্গা নদী। চলো তোমাদেরকে একটু দেখাই, এই যে গঙ্গার ঘাট, সবাই স্নান করছে। খুব সুন্দর পরিবেশটা, গঙ্গার ঘাট, ওইদিকেও কাশফুল রয়েছে। ও, পুরো জায়গাটা কাশফুলে ভর্তি না গো, ওই দিকটা চড়া না, এটা একটু ধরবে চড়াটা, আমি চড়ায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, ওই দেখো কাশফুল চড়ায়। তো চলো, যেখানে কাশফুল আছে আর কি, ঘন কাশফুল, সেখানে তোমাদেরকে নিয়ে যাই। তো আমার সাথে দেখো কে আছে, সৃজার বন্ধু আজকে। হাই বলে দাও। তো নাম কি বলো? রাহুল দাস। আচ্ছা, ওর নাম হচ্ছে রাহুল দাস, ঠিক আছে? সৃজার বন্ধুও ওই আমাকে আজকে এই এখানে নিয়ে এসছে, ওর বাড়ি এখানে। ও আমাকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছে, পুরো খুব সুন্দর পরিবেশ। তোমরাও দেখতে পাচ্ছ যে পাট ক্ষেত, প্রচুর পাট হয়েছে এখানে, মানে পাট হয়ে গেছে, এখন পাট কাঠি শুধু দেখতে পাচ্ছি। চারিদিকে আম বাগান, মানে জমি জায়গা ভর্তি, আর কাশফুল প্রচুর এখানে, প্রচুর কাশফুল। তো চলো একদম সামনে থেকে কতটা দেখাতে পারি আমি জানি না, তো সামনে থেকে চেষ্টা করব দেখাতে, চলো। তো আমরা এই দিকটায় যাব, দেখো কি সুন্দর পরিবেশ। ওই দেখো কত কাশফুল, আমি যেখানে যেখানে দেখতে পাচ্ছি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো প্রচুর কাশফুল। তো চলো একদম ক্লোজ আপে, ও আমাদেরকে নিয়ে যাচ্ছে ওই দিকে। ও অপূর্ব দেখতে। মা গঙ্গা এবং তার তীরে জেগে ওঠা কাশবনের অপরূপ শোভা দেখতে দেখতে আমি যেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাচ্ছি, আর মায়ের আগমনকেও ভালোভাবে অনুভব করতে পারছি। আশা করি তোমরাও এই একই অনুভূতি অনুভব করছো এই কাশফুলের মধ্য দিয়ে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। Thank you.
আর কাশফুলের এই অপরূপ শোভার মধ্যে দেখো ছেলেরা কি সুন্দর মাছ ধরছে। আর দেখো জলের মধ্যে মেঘের যে ছায়াটা পড়েছে, মানে অপরূপ সৌন্দর্য, অপরূপ প্রাকৃতিক এক সৌন্দর্য সৃষ্টি করেছে না? এই দেখো কত কাছে, আর কত কাছে দেখাবে। আরে বাস, থ্যাংক ইউ রাহুল, আজকে এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। অপূর্ব অপূর্ব, দেখো এত কাছে আর এর থেকে কাছে রাহুল কি দেখাবে। রাহুল অনেক কাছ থেকে আমাকে দেখালো, এই দেখো আকাশের সঙ্গে মনে হচ্ছে না মিশে যাচ্ছে একদম। যে উনি মাছ ধরছিলেন কিন্তু কোনো মাছই পাওয়া গেল না, তাই তো? মাছ নেই কেন এখন? কোনো মাছ নেই, দু একটা কি কাটলে মাছ আর ওই দু একটা চিংড়ি মাছ উঠেছে, কিচ্ছু মাছ ওঠেনি। ওই যে আবার উনি জাল ফেলছেন, তো দেখো ওই যে আমরা কাশফুল নিয়ে নিয়েছি, এই দেখো কাশফুল নিয়েছি, এবার বাড়িতে নিয়ে গিয়ে সাজিয়ে রাখবো কাশফুলকে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেক বেলা হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে, তুলিকে রেখে এসেছি একা। আর আর একবার তোমাদেরকে সমস্ত দৃশ্যটা দেখিয়ে দিই কাশফুলের সঙ্গে, খুব সুন্দর জায়গা। তো চলো টাটা। তো খুব একটা সুন্দর জায়গায় আজকে রাহুল আমাকে নিয়ে এসছে, রাহুলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ রাহুল, তোমাকে মেনি মেনি থ্যাংকস, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য আজকে। তোমরাও দেখলে আমার সঙ্গে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার। তোমরা যদি আমাকে সাপোর্ট করো এইভাবে, তোমরা যদি মানে আমার ভিডিওকে তোমরা এইভাবে যদি লাইক করো, তাহলে আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর
যা তোমাদেরকে নিশ্চয়ই আনন্দ দেবে, আর আমি আনন্দ দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, বেল বাটনকে ক্লিক করো। তো আজকে এই ভিডিওটাকে এখানেই এন্ড করব, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ।